बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी बिंदु अस्सलामु अलैकुम निश्चय तुम्हारा भलो आछो आलहमदुलिल्लाह आमिओ आल्लाह रहमते भलो आछि आमी तुम्हारे बर्णा मैडम चतुर्थ श्रेणी विज्ञान क्लासे सकल के स्वागत जानिए आजकल अनलाइन क्लास शुरू करछि। आजकल अनलाइन क्लासे शुरूते ही देखी पूर्व पाठ कार कतटुकू मने आछे। अच्छा बोलो तो देखी आबहावार उपादानगुलो कि कि गुड सुंदर हयेछे। एरपर बोलो तो जे तापमात्रा कि थैंक यू। अच्छा एरपर आरेकटा लास्ट क्वेश्चन तुम्ही बोलो जे चारटा मेघेर नाम अनेक कठिन हये गेलो ना। अच्छा थैंक यू गो वेरी गुड सुंदर हयेछे। ताहले आजके आमरा कि पढ़ब आजके आमरा आबहावा जलवायु थेके किछु बोइयेर भितर थेके जेगुलो आमादेर गुरुत्वपूर्ण किछु संक्षिप्त प्रश्न एटा निये आमरा आजके आलोचना करब। তাহলে চলো তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে রেডি থাকবে, যা পড়ব সেটা অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবে, কেমন? তাহলে চলো আমরা বোর্ডে যাই। তাহলে আমরা প্রথম প্রশ্ন কি লিখব? আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা লিখব হচ্ছে দৈনিক বায়ু তাপমাত্রার পরিবর্তন হয় কেন? দৈনিক মানে প্রতিদিন, দৈনিক वायु तापमात्रा परिवर्तन होय केन? वायु तापमात्रा परिवर्तन होय केन? तापमात्रा परिवर्तन होय केन? পরিবর্তন হয় কেন? তাহলে আমরা কি লিখব? অবশ্যই প্রশ্ন সহ উত্তর লেখার চেষ্টা করবে। কারণ তাহলে দৈনিক বায়ু তাপমাত্রার পরিবর্তন হয় কেন এটা এরপরে আমরা উত্তর লিখে ফেলি, তোমরা অবশ্যই নোট করে নিবে। তাহলে নোটটা কি হবে দেখো, যে অক্ষাংশের সূর্যের বিভিন্ন অবস্থানের কারণে সূর্যের বিভিন্ন অবস্থানের কারণে সূর্যের বিভিন্ন অবস্থানের কারণে বিভিন্ন অবস্থানের কারণে দৈনিক তাপমাত্রার পরিবর্তন হয়। অনেক ইজি প্রশ্ন না, তাই জন্য অবশ্যই রিডিং করতে হবে। দৈনিক তাপমাত্রার পরিবর্তন হয়। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে দৈনিক যে সূর্যের অবস্থা বিভিন্ন অবস্থানের কারণে দৈনিক তাপমাত্রার পরিবর্তন হয়, তার মানে সূর্যের এই অবস্থানটা বিভিন্ন রকমের হওয়ার কারণে আমাদের এই দৈনিক তাপমাত্রার পরিবর্তন হয়। তাহলে আমরা জানলাম যে দৈনিক বায়ু তাপমাত্রার পরিবর্তন হয় যে সূর্যের বিভিন্ন অবস্থানের কারণে দৈনিক তাপমাত্রার পরিবর্তন হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্নটা কি দেখো, যে দুই নম্বর প্রশ্ন হতে পারে যে রাশিয়ার জলবায়ু শীতল হয় কেন? যেহেতু আমাদের বইয়ে রাশিয়া আছে, অবশ্যই তোমরা পারবে এটা লিখতে। রাশিয়ার জলবায়ু শীতল হয় কেন? জলবায়ু শীতল হয় কেন? শীতল হয় কেন? তাহলে আমরা উত্তরটা কি লিখব? অবশ্যই লিখে ফেলবে উত্তরটা তোমরাও। তাহলে আমরা উত্তরটা চলো লিখে ফেলি। উত্তরটা হবে যে রাশিয়ার বছরে পাঁচ মাস তাপমাত্রা, বছরের বছরের পাঁচ মাস তাপমাত্রা বছরের পাঁচ মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, হিমাঙ্কের নিচে থাকে, হিমাঙ্কের নিচে থাকে বলে
হিমাঙ্কের নিচে থাকে বলে রাশিয়ার জলবায়ু শীতল হয়। রাশিয়ার জলবায়ু শীতল হয়। জলবায়ু শীতল হয়। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম যে রাশিয়ার জলবায়ু শীতল হয় কেন। তাহলে বছরের পাঁচ মাসে তাপমাত্রা একেবারে হিমাঙ্কের নিচে থাকে, যার কারণে এর তাপমাত্রা একেবারে শীতল হয়, মানে ঠান্ডা থাকে এদের। এদের আবহাওয়া সবসময় ঠান্ডা থাকে। এদের দুই মাস গরম থাকে, যেটা আমাদের বছরের আমাদের ছয় সাত মাসে আমাদের কি গরম থাকে, ওদের ঠান্ডা থাকে আমাদের খুব জোর তিন চার মাস, কিন্তু এদের ঠান্ডায় বেশি থাকে। তাহলে বছরের পাঁচ মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে বলে রাশিয়ার জলবায়ু শীতল হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, তিন নম্বর কী লিখছি, তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হতে পারে কেন। দেখো তোমার এলাকায়, আমি উত্তর বলে ফেলেছি, তোমার এলাকায়, এটা একটা কাঠামোবদ্ধ প্রশ্ন দিলাম। দেখো তোমার এলাকায় কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাতের ফলে কোনটি হতে পারে। আমি আর পড়াবো না, যেহেতু তোমাদের নতুন, যেহেতু প্রশ্নগুলো একটু কঠিন আছে হতে পারে, তাই জন্য আমি এটা পড়াচ্ছি না। এই তিনটা পড়িয়েই তোমাদেরকে আমি শেষ করে দেব। তাহলে আমাদের উত্তরটা কী হবে, যে তোমার এলাকায় কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে কোনটি হতে পারে, এই কোনটির জায়গায় হবে কি বন্যা। তাহলে তুমি লিখবা যে কয়েকদিন ভারী, আমার লেখার দরকার নাই আর, তুমি যদি লিখতে চাও আমার এলাকায় তাহলে অসুবিধা নেই। তাহলে আমি লিখে ফেলছি ডাইরেক্টলি যে কয়েকদিন ভারী বৃষ্টিপাত। ভারী মানে কি জানো, কি ভারী মানে কয়েকদিন হয়ে যাচ্ছে, চার পাঁচ দিন সাত দিন ধরে একই পরিমাণ বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, এইটি ভারী বৃষ্টিপাতের ফলে কোনটি হতে পারে, তাই জন্য এখানে ভারী বলা হয়েছে। তাহলে কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে কোনটি হতে পারে, বন্যা হতে পারে। থ্যাংক ইউ। তাহলে আমাদের জেনে ফেললাম বন্যা হতে পারে, কারণ বৃষ্টিপাতের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন সেই এলাকায় বা সে জায়গাটায় বন্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে আমরা তিনটা প্রশ্ন পড়লাম, এবং তিনটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লাম, যেটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। তোমাদের এই মূল বইটা পড়লে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে লিখতে পারবে। তাহলে দেখো আমরা প্রথম প্রশ্ন পড়লাম যে দৈনিক বায়ুর তাপমাত্রার পরিবর্তন হয় কেন। দেখো সূর্যের বিভিন্ন অবস্থানের কারণে, কারণ সূর্যটা কি বিভিন্ন জায়গায় অবস্থান করে, যার কারণে এই তাপমাত্রার পরিবর্তনটা আমাদের হয়। তাহলে সকালে যখন উঠে সূর্য তখন একটু কম তাপ থাকে, যখন আরও বেলা হচ্ছে এই যে তাপমাত্রা বাড়তে থাকে, এই জন্যই দৈনিক তাপমাত্রা আমাদের পরিবর্তনটা হচ্ছে। তাহলে আমরা প্রথম উত্তর পেয়ে গেলাম যে সূর্যের বিভিন্ন অবস্থানের কারণে দৈনিক তাপমাত্রার পরিবর্তন হয়। তার পরে প্রশ্ন পড়লাম যে রাশিয়ার জলবায়ু শীতল হয় কেন। তাহলে বছরে পাঁচ মাস, এখানে মাস কথাটা অবশ্যই উল্লেখ করবে, মাসটা অবশ্যই লিখিনি, তোমরা লিখে ফেলবে এখানে। বছরে পাঁচ মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে বলে রাশিয়ার জলবায়ু শীতল হয়। তারপরে দেখো যে তোমার এলাকায় কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে কোনটি হতে পারে। ভারী মানে বলতে পারো যে ম্যাডাম ভারী হালকা কেন লিখেছে, ভারী মানে কয়েকদিন যাবত যে বৃষ্টিগুলো হয় সেটাকে ভারী এখানে বলা হয়েছে। তাহলে তোমার এলাকায় কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে কোনটি হতে পারে, তুমি এখানে লিখতেও পারো যে আমার এলাকায় কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হতে পারে, বা তুমি এতটুকু লিখলে না, তখন তুমি জাস্ট এটুকু লিখলে যে কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হতে পারে। তাহলে বোঝা গেল কি আজকের প্রশ্নগুলো। তাহলে আমি একটু দেখি ধরি কে বলতে পারে। আচ্ছা বলো তো দেখি যে দৈনিক তাপমাত্রার পরিবর্তন হয় কেন। গুড, সুন্দর হয়েছে। এরপরে বলো তো তোমার এলাকায় কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে কোনটি হতে পারে।
গুড, ভেরি গুড, এত সুন্দর মনোযোগী। তাহলে আমরা অল্প পড়বো, কিন্তু এই অল্প পড়াটাই প্রতিদিনের মতো, প্রতিদিনের পড়াটা কমপ্লিট করে ফেলবো, তাহলে আমাদের পড়াটা অনেকটাই হালকা হয়ে যাবে, আমাদের পড়াটাও কমপ্লিট হয়ে যাবে, তাই না? তাই আসো প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করি, এবং আমরা যারা টিচাররা যা বলছি সেই অনুপাতে চলো, দেখো তোমাদের পড়া সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকেই পর্যন্ত আর না, যাওয়ার আগে তোমাদেরকে প্রতিদিন যে কথা বলি, অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়া কমপ্লিট করবে, প্রতিদিন প্রতিদিন তিন বেলা খেতে গেলে অবশ্যই পাঁচ অক্ত নামাজও পড়তে হবে, সেই সাথে আমাদের সত্য কথাও বলতে হবে, এবং আমাদের যে আশেপাশে যে গরিবরা আছে তাদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। ভালো ব্যবহার একটা ভালো মানুষের লক্ষণ, তাই অবশ্যই ভালো ব্যবহার করা শিখবে, কেমন? তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।